কোনো কোনো ক্ষেত্রে লাশ ফেরতও দেওয়া হচ্ছে না। বাংলাদেশ ভারত সীমান্ত এখন পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ মরণ ফাঁদ। বাংলাদেশকে দখলের শুরুটা হয়েছিল 2009 সালের 25শে ফেব্রুয়ারি। সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার পর ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, সংবিধান, বিচার বিভাগ, আদালত, প্রশাসন সব কিছু ধ্বংস করে দেয়। দেশটিতে এখন নির্ধারিত দিনের ভোট আগের দিন রাতেই শেষ হয়ে যায়। তারপরেও কেউ কথা বলার সাহস পায় না, কারণ প্রতিবাদ করলেই গুম অথবা খুনের শিকার হতে হয়। এসব গুম খুনের সাথেও ভারত সরাসরি জড়িত, যার প্রমাণ সালাউদ্দিন আহমেদ, যাকে বাংলাদেশ থেকে তুলে নিয়ে শিলিগুড়িতে গ্রেফতার দেখানো হয়। ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে বিএনপির আরেক নেতা ইলিয়াস আলী সহ দলটির অন্তত ডজনখানি কেন্দ্রীয় নেতা গুমের সাথেও ভারত জড়িত বলে মনে করা হয়। ইন্ডিয়া টু বাংলাদেশ, বাংলাদেশ টু ইন্ডিয়া, এই যে ট্রানজিট বাংলাদেশের উপর দিয়ে যদি এই রাস্তাটা তৈরি হয়ে যায়, তাহলে পার্মানেন্টলি চিরস্থায়ীভাবে বাংলাদেশ তাদের দাসত্বের শৃঙ্খলে বন্দী হয়ে। দেশপ্রেমিক গুণী সাংবাদিক ফরহাদ মাজারকেও ভারত গুম করে নিয়ে যাবার পথে সীমান্ত থেকে উদ্ধার করা হয়। দিল্লির একটা তাবেদার রাষ্ট্র বাংলাদেশে কায়েম করবার জন্য আমাদেরকে পরাধীন জাতিতে। বাংলাদেশের সাথে ভারতের গোপন কিছু চুক্তির নথি সংগ্রহ করার কারণে সংবাদ প্রচারের আগেই খুন করা হয় সাংবাদিক সাগর রনি দম্পতিকে। যতদিন বেঁচে থাকবো আমার সন্তানের, আমার ছেলে বউয়ের বিচার চাইতে থাকবো, আমার মেয়ের বাবা মার বিচার চাইতে থাকবো। দেশের কোনো সাংবাদিক এখন আর সরকারের বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশ করতে পারে না। দেশপ্রেমিক মানুষগুলোকে দেশ ছাড়তে বাধ্য করেছে ভারত নিয়ন্ত্রিত বর্তমান সরকার। বর্তমান পৃথিবীর নিকৃষ্ট মানব সন্তান ভারতের প্রধানমন্ত্রী মানুষ না, ভারতের বেয়াদব সরকার গোটা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে ডুবিয়ে ফেলেছে। জামায়াত ইসলামী নেতাদেরকেও খুন করার পেছনে ভারতের হাত রয়েছে। শুধুমাত্র ভারত বিরোধিতার কারণেই জামাতের নেতাদেরকে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ফাঁসিতে ঝোলানো হয়, যার প্রমাণ দেলোয়ার হোসেন সাঈদীর যে সাক্ষী সুখরঞ্জন বালিকে আদালত চত্বর থেকে তুলে নিয়ে ভারতের নাগরিকত্ব দেয়া। আমার আরেকদিন বলতেছে কি, তোমার একটি গাড়ি একটি খামার দেবো আর 1.5 লাখ টাকা দেবো, তুমি সাঈদী সাহেবের নামের কথা বললাম, বল না আমার মরা ভাইকে আমি ব্যস্ত, আমি শিকার নাই, আমার এখনো তার কিছু দরকার নেই। These pictures show the moment when Shukaranjan Bali, seen here in the back of the vehicle, was kidnapped in front of the courthouse. Bali was kidnapped by Bangladeshi security forces and is currently being held in an Indian prison. সাংবিধানিক সব প্রতিষ্ঠানগুলো এখন ভারতের আজ্ঞাবহ, বাকি শুধু বাংলাদেশ দখল করা। এরই মধ্যে হায়দরাবাদ, জুনাগড় কিংবা সিকিমের মতো ভারতের সবশেষ অস্ত্র সাম্প্রদায়িক হামলার নাটক বাংলাদেশেও শুরু হয়েছে। সবশেষ সেই নাটকের মঞ্চায়ন হয়েছে কুমিল্লার দুর্বল পরিকল্পনা যে পাতানো ছিল তার প্রমাণ কোরআন রাখতে যাওয়া ব্যক্তির পেছনে পেছনে সিসি ক্যামেরার ছুটে চলা। কুমিল্লার অদ্ভুত সেই সিসি ক্যামেরা 100 মিটার পর্যন্ত দুর্বৃত্তকে ফলো করে মন্দিরে পর্যন্ত ঢুকে গিয়েছিল। এরকম সাম্প্রদায়িক দাঙ্গার নাটক ভারত গেল কয়েক বছর ধরে। কো ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রিয়া বালা নামে এক হিন্দু নারী, যেখানে তিনি অভিযোগ করেন বাংলাদেশের মুসলিম চরমপন্থীরা 1.7 কোটি ভিন্ন ধর্মের মানুষকে খুন করেছে এবং তাদের বাড়িঘরও পুড়িয়ে দিচ্ছে। I am from Bangladesh and here is the 37 million the Hindu, Buddhist and Christian are disappeared. Please help us for Bangladeshi people. প্রিয়াবালার এই বক্তব্যের পর তার এলাকায় খবর নিয়ে জানা যায় প্রিয়াবালা নিজেই তার বাড়িতে আগুন দিয়ে সাম্প্রদায়িক নির্যাতনের নাটক সাজাবার চেষ্টা করেছিল। স্থানীয় হিন্দুরাও এ ধরনের ঘটনায় চরমভাবে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রিয়াবালা একটা মিথ্যা বিভ্রান্তি দিয়ে আমাদের বাংলাদেশের পর একটা চাপ সৃষ্টি করতেছে। আমাদের পর কোনো মুসলমান আমাদের পর নির্যাতন করে না। আমেরিকা যে ভাষণ দিচ্ছে যে হিন্দু বরে যে অন্যায় অত্যাচার চালাচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা। তাদের লোকজনে পোড়াইছে তার ঘর, তার ঘর না তার ভাইয়ের ঘর, ভাঙা একটা ঘর। গন্ডগোল করে কোনো কায়দা না পারে ওরা নিজেদের ঘর নিজেরাই পোড়াইছে। কার নেতৃত্বে প্রিয়াবালা কেন এই সমস্ত করতেছে বিদেশে যাইয়ে? ধারণা করা হয় ভারতীয় গোয়েন্দা সংস্থায় প্রিয়াবালাকে কাজে লাগিয়েছে আন্তর্জাতিক বিশ্বকে এমন একটি বার্তা দিতে যেন বাংলাদেশের ভেতরে সামরিক হস্তক্ষেপ করা যায়। রয়ের এসব বানানো সাম্প্রদায়িক দাঙ্গার নাটকগুলোর পরপরই দেখা যায় ভারতের কেন্দ্রীয় নেতারা বাংলাদেশ দখলের হুমকি দিয়ে ভারতের সার্বভৌমত্বের দিকে চোখ রাঙাচ্ছে। We came into Bangladesh territory to liberate you people. Now if you are not going to stop it, then we will come to liberate the Hindus.
ভারতের চরমপন্থী সরকারের এসব আচরণের কারণে বাংলাদেশ সহ আশপাশের দেশগুলোর মানুষ এখন চরমভাবে ভারতকে ঘৃণা করে। ভারত এরকম আগ্রাসী সাম্প্রদায়িক উগ্র মনোভাব থেকে বেরিয়ে না আসলে নিকট ভবিষ্যতে এই অঞ্চলে ভারতের কোনো বন্ধু রাষ্ট্র থাকবে না, যা পক্ষান্তরে চীনের পক্ষে যাবে এবং অন্যদিকে এই অঞ্চলটিতে আমেরিকাও একসময় তাদের শক্তি হারাবে। অতএব এই অঞ্চলটিকে আমেরিকা যতদিন ভারতের চোখে দেখতে থাকবে, প্রতিবেশী দেশগুলো ততই চীনের দিকে ঝুঁকতে থাকবে, যা আমেরিকার জন্যই ক্ষতিকর। আল্লাহ হাফেজ।